আমি একদিন চক্রান্ত করে যুবরাজ বীর বল্লালকে রাজদ্রোহিতার অপরাধে অপরাধী সাজিয়ে মহারাজকে দিয়ে নির্বাসন দণ্ডে পাঠিয়েছিলাম। ভেবেছিলাম মহারাজের মৃত্যুর পর রানী বাসন্তীকে হাতের মুঠো এনে আমি হব এ রাজ্যের রাজা। কিন্তু না, মহারাজের মৃত্যুর পর প্রজারা শুধু যুবরাজ বীর বল্লাল কি চায়। এ সময়ে মালিক কাপুরের সঙ্গে তাতে আপনার আপত্তি আছে মহারানী? যদি সন্দেহ না করে তাহলে দেবগিরির মতো দ্বার সমুদ্র ধ্বংস হয়ে যাবে। রুখতে পারবেন না? কে দিয়ে রুখবো দেবী? সন্তানারা তিনের দুর্ধর্ষ ছিপাও ছাড়া মালিক কাপুরকে রোধ করার শক্তি আমাদের নেই। তা নেই সত্য। তাছাড়া আরো ভেবে দেখুন মহারানী, আমরা যদি সুলতানের সঙ্গে সন্ধি করতে পারি তাহলে বীর বল্লালও আমাদের শত্রুতা করতে সাহস পাবে না। ঠিকই বলেছেন মহামন্ত্রী। বীরবলের হাত থেকে রাজ্যটা রক্ষা করতে হলে বিরাট একটা শক্তি সাহায্য আমার চাই। সেজন্যই আপনার অনুমতির অপেক্ষা না করে আমি কাপুর শিবিরে সন্ধির প্রস্তাব করে দূত পাঠিয়েছি। বুদ্ধিমানের কাজ করেছে। তাহলে সন্ধি? না মহামন্ত্রী। হ্যাঁ হ্যাঁ মহামন্ত্রী, আমি মালিক কাপুরের সঙ্গে সন্ধি করব। মালিক কাপুরের সঙ্গে সন্ধি করবেন না মা? তোমার পরামর্শে আমরা চলব না বলদেব। অসুবিধা হলে তুমি অন্য আশ্রয়ের ব্যবস্থা করো। সে ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। কাপুরুষের আশ্রয়ে বলদেব থাকবে না। কি? আমরা কাপুরুষ? কাপুরুষ নয়, বিশ্বাসঘাতক। যে দেশের মাটিতে পরমানন্দে বাস করছো সেই দেশকে বিদেশের পায়ে লুটিয়ে দিয়ে সন্ধি করা কি বিশ্বাসঘাতকতা নয়? হে আদর্শ বীর, দেশের এই দুর্দিনে আজ তোমার মতো রাজার বড় প্রয়োজন। নির্বাসিত যুবরাজকে রাজা বলে কেউ কোনোদিন স্বীকার করবে না। তোমার অধীনস্থ সৈন্যরা গোপনে আমার কাছে আত্মসমর্পণ করেছে মা। ও, তাই বুঝি প্রস্তুত হয়ে এসেছো? তুমি শুনে রাখো বীর বল্ল, আজ থেকে প্রতি পদক্ষেপে আমি করব তোমার শত্রুতা। কেড়ে নেব তোমার মনের শান্তি, চোখের ঘুম উড়িয়ে ছাই করে দেব, তোমার আশার মাধবী কুঞ্জ। মায়ের সঙ্গে আপনিও কি আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবেন? ও কথা বলে আমার লজ্জা দেবেন না যুবরাজ। যুবরাজ বীর বল্লালের জয়! যুবরাজ বীর বল্লালের জয়! বন্ধু, তোমার বীরত্ব ও মহত্বকে আমি জানাই অভিনন্দন। অভিনন্দন রেখে যুদ্ধের জন্য প্রস্তুত হও, কারণ মালিক কাপুরের সঙ্গে যুদ্ধ আমাদের অনিবার্য। আর সে যুদ্ধের পরিণামও ভয়ঙ্কর। কে তুমি? মালিক কাপুরের সহকারী। এখানে সন্ধির আমন্ত্রণে? কে আমন্ত্রণ করেছে? মহারানীর পক্ষে মন্ত্রী রণমল। আমি প্রত্যাখ্যান করলাম। আপনার পরিচয়? এ রাজ্যের নবনিযুক্ত রাজা বীর বল্লাল। তাহলে সন্ধি হবে না? তাহলে আমি সিংহ সলকে মালিক এই কথাই জানাবো। তাকে আরো বলো আমরা প্রাণ দেব তবু মান দেব না। আমাদের সমস্ত শক্তি প্রয়োগ করে বিদেশিকে হটিয়ে দিয়ে দেশের মাটিতে উড়িয়ে দেব আমাদের বিজয় নিশা। হে অন্ত,
অন্তর্যে আমি ভগবান সুলতানের আশ্রিতা হয়ে এই তুর্কি শিবিরে থাকতে আর আমার ভালো লাগছে না। আমি চাই একটা স্নেহের আশ্রয়, যে আশ্রয় হবে আমার পরম আশ্রয়। এই যে জবারানী, আমি তোমাকেই খুঁজছি। কেন কেন কি? তুমি আমার হবু বেগম। তোমাকে নিয়ে আমি একটু ঝর্ণার ধারে বেড়াতে যাব। না, আমি যাব না। তা যাবে কেন? ওই যে সেই দিন সেই ছোড়াটার সাথে তোমার যে ইয়ে হয়েছে সে আমি বেশ বুঝতে পেরেছি। আমি জানতে চাই তুমি আমাকে শাদী করবে কিনা। তুমি ভুলে যেও না, আমি হিন্দু নারী। তাছাড়া সুলতান জানলে তোমার গর্দান নেবে। আমি সুলতানের ভাইপো, আমি তোমাকে জোর করে শাদী করব। আমি জবারানীকে শাদী করতে চাই। আর আগে ওকে সালাম জানাও। কে? হবুবিদিকে সালাম জানাবো? জবা সুলতানের আশ্রিতা হিন্দু নারী। জবা সুলতানের আশ্রিতা হিন্দু নারী। আর তুমি তার পাইজারে তালা নফর। নফর কিরকম? আমি সুলতানের ভাইপো। হ্যাঁ, এই জবারানীর হবু খসম। খসম ভুলে যেও না, তাহবার খা জুতি পায়ে মানায়, লেকিন মাথায় ওটা ভালো দেখায় না। যাও, চলে যাও এখান থেকে। আপাতত তুমি আমাকে একখানা গান শোনাও না। আমি তোমার বাদী নাকি? হুকুম করলেই গাইতে হবে। হুকুম নয়, অনুরোধ। কারো অনুরোধ রাখতে আমি বাধ্য নই। দাবি? কিসের দাবি? যদি ভালোবাসার হয়। আমি কি ভালোবাসতে জানি না? তুমি ভালোবাসো মানুষের যুদ্ধ, মানুষের রক্ত, ভালোবাসো মানুষের বুক ফাটা কান্না। এছাড়া অন্য কোনো ভালোবাসা তোমার নেই, থাকতে পারে না। তুমি বলতে চাও আমি নিষ্ঠুর? শুধু আমি নই সিভাউসালার, দুনিয়ার সবাই বলবে তুমি নিষ্ঠুর, তুমি জল্লাদ, তুমি মানুষের শত্রু। শত্রু? আমার অনুরোধ কাপুর, তুমি আর এই কাজ করো না। থামাও তোমার নির্মম অভিযান, বন্ধ করো রক্ত বিমর্ষ উৎসব। সুলতানের বিজয় নিশান উড়াতে মানুষের খুনে দরিয়া সৃষ্টি করে আর তুমি অমানুষ সেজো না। কেন আজ আমি অমানুষ নরপশু? সে কথা কেউ জানতে চায়নি, সবাই জেনেছে মালিক কাপুর অমানুষ। শয়তান, ঠিক আছে, সেই শয়তানিটাই আমি এই দুনিয়ার বুকে দেখিয়ে দিয়ে যাবো। স্বীকার করেছে, তার সঙ্গে নাজরানাও পাঠিয়েছে। পাঠাতেই হবে, পাঠাতেই হবে। সুলতানের নাজরানা না দিলে চলে না। দেখি কি উমদা চিজ এনেছ। আমি বীরবল্লালের প্রশংসা করছি, সেনাপতির হুকুম নিয়ে আমি শিবির ত্যাগ করতে চাই। সে কি? তোমাদের রাজা যখন আমাকে সওগাত পাঠিয়েছে তখন আমি তোমাকে খালি হাতে ফেরাতে পারি না।
আপনার কি কিছু স্বগত মাতাবার ইচ্ছে হচ্ছে? পাঠাতেই হবে তাহার খা। সে যখন আমার মান রেখেছে তখন তার মান আমাকেও রাখতে হবে। তা আপনি কি তাকে একখানা খানালি তলোয়ার পাঠান কি? এত বড় অভদ্র আমি নই। তাকে ওই তলোয়ারের বদলে আমি পাঠাবো হীরা জহরাত। হীরা জহরাতে চেয়ে অনেক দামি। আমাকে হত্যা করবে। মৃত্যু ভয় আমার নেই কাপুর, দুধ অবদ্ধ, এ কথা জেনে আমাকে হত্যা করার অপরাধে সাজা তুমিও পাবে কাপুর। সাজা তোমার ভগবান ভগবানের আগে বীরবল্লাল তোমাকে কবরে পাঠাবে শয়তান। ওই যুবরাজ বীরবল্লালের রক্ত দিয়ে এই দাসকে মাটিতে লিখে রেখে যাব এই অভিশপ্ত মালিক কাপুরের কলঙ্কিত জীবনের ইতিহাস। বলদেব বন্দি অপমানের প্রতিশোধ নিতে মালিক কাপুর তার কাটা মাথা পাঠিয়ে দেবে। মালিক কাপুর কি জানে না দূত অবদ্ধ? সন্ধান তুমি কি করে চলল? আগে কাজ শেষ হোক, তারপর আমি সব জানাবো যুবরাজ। আজ আমি ভিখারি চেয়েও অধম। না না, আমি জোর করে টেনে আনবো মুখে হাসি, ভরিয়ে দেবো ক্ষত বিক্ষত অন্তরটাকে খুশির ঝর্ণা ধারায়। ওই সমুদ্রের একজন রাজপুরুষ আপনার দর্শন পাচ্ছি মনে হয় বীরবল্লাল। আমি তার দূতকে বন্দী করেছি, সে শুনে ছুটিয়েছি তো মাপ খাইতে। না না, মাপ করবো না, ওই দূতের সঙ্গে আমি তাকেও কবরে ভাড়াবো। ডাক ডাক তাকে, প্রহরী মেহমানকে এখানে পাঠিয়ে দাও। বন্দী কি সেনাপতি? তুমি তো বীরবল্লাল নও। না জনাব, আমি তার সেনাপতি। আমি তোমাদের দূতকে মুক্তি দেব না। ইচ্ছা হয় তাকে কুতল করুন। আমি তার সমুদ্র ধ্বংস করব। তার সমুদ্রকে রক্ষা করবার জন্যই মন্ত্রী জনমান আমাকে পাঠিয়েছে আপনার কাছে। কি চাইছে? মহামান্য সীমা সালামের গোপন মিত্রতা। স্বজাতির বিপক্ষে তোমরা অস্ত্র ধরবে যদি আপনি আমাদের মিত্র বলে গ্রহণ করেন। কিন্তু দেশের প্রতি তোমাদের তো একটা কর্তব্য থাকা উচিত ছিল। দেশ যাকার থাক, কিছু যায় আসে না জনাব, ওদের পেট ভরলেই তো হলো। কিভাবে তোমরা আমাকে সাহায্য করবে? সর্বপ্রকারে। প্রতিদান? প্রতি বছর সুলতানের কর দেওয়ার প্রতিশ্রুতিতে দার সমুদ্রের সিংহাসন। ঠিক হয় ঠিক হয়, তুমি আমার মেহমান খানায় গিয়ে বিশ্রাম করো, আমি পরে আমার মতামত তোমাকে জানিয়ে দেব। মহামান্য তুর্কি সেনাপতি জয় হোক। আমি এই সুযোগের অপেক্ষা করছিলাম মন্দা। বীরবল্লাল, তোমাকে আমি এবার জীবন্ত কবর দেব। একেবারে কোতল না না না, কোতল খানায় নয় বান্দা, কোতল খানায় নয়, এখানে। এখানে আমি তাকে নিজের হাতে হত্যা করবেন জনাব। না রে না বান্দা, দেব মুক্তি। মুক্তি দেবেন জনাব? বান্দা, দূত যে অবদ্ধ এ কথা মালিক কাপুর ভালো করেই জানে। জনাব আপনি কি? আমি 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 শয়তান? না না জনাব না, যে যাই বলুক আমি তো আপনাকে চিনেছি। আপনার বাইরে যত অন্ধকার, ভিতরে তার চেয়ে অনেক বেশি আলো জানা। কিন্তু সেই আলোই তো আমার মনের আসমান সাদা হয় না বান্দা। ব্যর্থ জীবনের কান্না বুকে চেপে এই দুনিয়াকে বুঝিয়ে যান, শুধু বীরত্বে নয় মনুষ্যত্বে আপনি অনেক অনেক উঠতে জানা। অনেক সর্বনাশ
কি হয়েছে তো আমার খা? শিবির আক্রমণ করেছে বীরবল্লাল? আর তাহলে তো বাস্তু। তাহলে হলো কি? জবারানিকে শাদি করতে পারবে না। আরে থাকলে তো কোথায় যাবা? তাকে শিবিরে পাওয়া যাচ্ছে না। আমার খা, খোদার কসম, সমস্ত শিবির তন্ন তন্ন করে খুঁজে তাকে কোথাও পেলাম না। জবারানি শিবিরে নেই, একে আমি খোয়াব দেখছি। খোয়াব নয়, এ নিশ্চয় বীরপল্লালের কাজ। তার দুধকে তুমি বন্দী করে তাই সে প্রতিশোধ দিতে জবারানিকে চুরি করে আমাকে তাদের কাছে এও প্রতিপন্ন করতে চায়। না 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 না, এরা আমাকে মানুষ হতে দেবে না, আমাকে মানুষ হতে দেবে না, দেবে না। বলদেব, লক্ষ লক্ষ মানুষের মৃতদেহ দুপায়ে মারিয়ে বীর দর্পে যে গিয়ে চলেছে, একটা মুশিকের রাজপালনকে সে ভয় করে না বলদেব? ওকে আমি খতম করে দেই। অসংখ্য পিস্তল জ্বলন্ত দৃষ্টি নিয়ে তোমার মাথা লক্ষ্য করে অপেক্ষা করছে। সাবধান কাপুর, দেবগিরির মতো দান সমুদ্র ধ্বংস করতে চাইলে তোমার মৃত্যু কেউ রোধ করতে পারবে না। চুপ, চিৎকার করলে এই পিস্তলের গুলিতে আমি তোমার মাথায় উড়িয়ে দেবো। পরিচয় কি? পরিচয়? আমি দার সমুদ্রের বীর সন্তান বীরবল্লাল। এসো বলদে। হুকুম দাও, হুকুম দাও, ফলে নিয়ে নিয়ে ওদেরকে বন্দি করি। বন্দি নয় তা আমার খা, বন্দি নয়, যদি পারো তাহলে দূর থেকে রাম জানাবে। তার বিরুদ্ধে অবমাননা আমি করতে পারি না, তাও আর করতে পারি না। বাবা, এ যে দেখছি শাকে করা, যেতেও কাটে আসতেও কাটে, কিন্তু জবারানিকে না পেলে আমার কি উপায় হবে? কেমন করে হোক তাকে খুঁজে বের করে আমি শাদি করে তাকে বুঝিয়ে দেব। আমিও মরত তা বাচ্চা মরত, সুলতানের ভাইপো। বীরবল্লাল আমার শিশু পুত্রকে ফাঁকি দিয়ে সিংহাসন অধিকার করেছে, তার প্রতিশোধ নিতে আজ আমি মরিয়া হয়ে উঠেছি। ছলে বলে কৌশলে যেভাবে হোক তার হাত থেকে সিংহাসন আমাকে ছিনিয়ে নিতে হবে। হ্যাঁ মহারানী, প্রস্তুত হইনি, আগামী প্রত্যুষেই আমরা যাত্রা করব। কোথায় যাব মহামন্ত্রী? সন্ধিপত্রে স্বাক্ষর করতে, তুর্কি শিবিরে। কিন্তু এর মধ্যে আবার কিন্তুর কি আছে মহারানী? শত্রু নিপাত করার জন্য অনেক কিছু করতে হয়, তা আমিও জানি। আপনি বুদ্ধিমতী। ও হ্যাঁ, এই সঙ্গে 20,000 স্বর্ণমুদ্রা নিতে ভুলবেন না যেন। কিন্তু একটা স্বর্ণমুদ্রাও আমি দিতে চাই না মহামন্ত্রী। তাহলে সঙ্গে হবে না মহারানী, বীরবল্লাল আপনার শত্রু। তবু সে আমার বংশের সন্তান, পারি পারি নিজে তার হাত থেকে সিংহাসন ছিনিয়ে নেব। তার জন্য বিদেশে শত্রুর পায়ে আমি মাথা নিচু করব না, মাথা নিচু করব না। বাসন্তীর হঠাৎ এই পরিবর্তন কেন? তবে কি আমার আশা সফল হবে না?
কিছুতেই ব্যর্থ হতে দেব না। আমার ভোগ ভরা আশা বিভ্রান্ত শোনা, ওরে বাবা খুন। হ্যাঁ ভেবে দেখো বিভ্রান্ত, এছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নেই। এখন বলো তুমি পারবে কি না। তা তো পারতেই হবে, পারতেই হবে, কিন্তু কিন্তু নয়, এই নাও 1000 স্বর্ণমুদ্রা। আহা প্রভু করুণাময়, মহারানীকে তুর্কি শিবিরে পৌঁছে দেবার পর আরো পাবে 1000 স্বর্ণমুদ্রা। 1000 কেন প্রভু, 1,00,000 দিল ছোট লোকের কাজ আমার দ্বারা হবে না। আমার আদেশ। আদেশটা মানুষের হলে করতাম। কি, আমি মানুষ নই? না প্রভু, আপনি চতুষ্পদ। তোকে আমি চাকুরিচ্যুত করবো, আমি ভিক্ষা করে খাবো। তবু তোমার মতো ভণ্ড সন্ন্যাসীর কথায় আমি মহারানীর সর্বনাশ করে রাজভোগ খাবো না, রাজভোগ খাবো না, রাজভোগ খাবো না। যেভাবেই হোক ওকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেব। তারপর কমলক্ষকে দিয়ে বাসন্তীর পুত্র কুমারকে খুন করিয়ে আমার উদ্দেশ্য, আমার উদ্দেশ্য সফল করব। যদি উদ্দেশ্য সৎ হয়, অসত উদ্দেশ্য আমার মনে স্থান পায় না যুবরাজ। আমি আমি তাল সমুদ্রের কথাই ভাবছিলাম। কবে কতদিনে এই দেশকে শত্রুমুক্ত করব? আপনি একা ভাবলে চলবে না মহামন্ত্রী, দেশের প্রত্যেকটি মানুষকে জীবন দিয়ে সংগ্রাম করতে হবে। দেশের প্রত্যেকটি প্রজার কানে শুনিয়ে দিন জাগরণের অভয় বাণী। ওগো আমার প্রিয় দেশবাসী, ওঠো জাগো, শানিত কৃপান হস্তে ঝাঁপিয়ে পড়ো শত্রুর বুকের উপর। এই কামিনী কাঞ্চন ত্যাগী সন্ন্যাসী রণবল থাকবে, আপনার কোনো ভয় নেই যুবরাজ, আপনার কোনো ভয় নেই। ওই মানিক কাপুরকে আমরা বুঝিয়ে দেব রাজ্য আমাদের ক্ষুদ্র হলেও প্রতিরক্ষার শক্তিতে আমরা দুর্বল নই, আমরা ক্ষুদ্র নই। আমি জানি রণমল, তোমার মুখে মধু অন্তরে বিষ, জন্মভূমি মা আমার, জানি না কি আছে তোমার ভাগ্যে। আজ তোমার এই পবিত্র মাটি স্পর্শ করে আমি শপথ করছি, আমি প্রাণ দেব, তবু স্বাধীনতা মিটিয়ে দেব না। কেন দেব? কার ভয়ে? মালিক কাপুরে, সে যুদ্ধ করতে জানে, তুমিও তো কম নও। জবা, তুমি আমাকে গোপন পথ দেখিয়ে মালিক কাপুরের শিবিরে নিয়ে গিয়েছিলে, তাই প্রতিদান দিয়ে ঋণ মুক্ত হতে চাও? প্রতিদান নয় জবা, প্রতিদান নয়, এ যে প্রীতি উপহার। প্রেম প্রদীপ, তোমার উজ্জ্বল তরঙ্গে তুমি আমায় ভাসিয়ে নিয়ে চলো
অমৃতের দেশে যুবরাজ বীরবল্লা আপনার স্বামীর সংবাদ পেয়ে যেমনি আনন্দিত হয়েছে, জওয়ারানীর যে তসবিরখানা এতদিন সযত্নে আমার বুকের মধ্যে লুকিয়ে রেখেছিলাম তা ফিরিয়ে দিলাম, সেই সঙ্গে খোদার কাছে আর্জি জানাই আমার কলিজার ব্যথা যেন আপনার জীবনে বর্ষায় গোলাপ হয়ে ফুটে ওঠে। খোদা হাফেজ। এই ছবিখানা তো তোমারই জবা, তাহলে কি তুমি মালিক কাপুরের বাগদত্তা? বলো বলো জবা বলো, তুমি কি মালিক কাপুরের মহাপতের পাত্রী? কান্না থামাও, জাতির কাছে আমাকে অপমান করতে যুবরাজ আমাকে অকারণে তিরস্কার করবেন না যুবরাজ। অকারণ অকারণ নয় জবা, আমি সত্যি তোমাকে মনে করে ভালোবেসেছিলাম, আমি মনে প্রাণে ভালোবেসেছিলাম। কিন্তু আজ যখন জানলাম তুমি আরেকজনের বাগদত্তা, তখন আর আমি তোমাকে ভালোবাসতে পারি না। বাঁধন যখন ছিঁড়ে গেছে নতুন করে আর আমি বন্দী হব না, মালা যখন ছিঁড়ে গেছে সেই মালার আমি নতুন করে বাঁধব না। জবা আজকের এই ফুল একদিন তোমার জীবনে ফুল হয়ে দেখা দেবে, সেদিন আমি জীবন দিয়ে প্রমাণ করে যাব আমি দ্বিচারিণী নই, চরণা বই আমার ভালোবাসা অভিনয় ছিল না। আমি জানি তুমি সাপের চেয়ে ক্রোধ, বাঘের চেয়ে হিংস্র। রানী বাসন্তীকে হাতে উঠে পাওয়ার পর তুমি আমাকে চিনতেই পারবে না, তাই তো সবার চোখে ধুলো দিয়ে বাসন্তীকে দিয়ে আমি দেশ থেকে পালিয়ে যাবো। অমলাক্ষ মহামন্ত্রী কোথায়? কখন তিনি আমাকে মালিক কাপুরের কাছে নিয়ে যাবে? কখন আমি সন্ধিপত্রে স্বাক্ষর করব? সন্ধিপত্রে স্বাক্ষর আর করতে হবে না মহারানী, দিল্লি থেকে 10,000 ফৌজ এসেছে, তারাই বীরবল্লালকে হত্যা করবে। আপনি আসুন আমার সঙ্গে। কোথায়? রাজমুদ্রে রাজপ্রাসাদে। প্রাসাদের বহু আর তোমাকে দেখতে হবে না বাসন্তী। প্রমক্ষ তোর মাথায় বাস পড়বে। প্রভু আমি তোমাকেই চাই। ভগবান এই লম্পটির হাত থেকে সতীশ সতীত্ব রক্ষা করবার জন্য কেউ কে নেই? কেউ কে নেই? শুধু তুমি আর আমি। আছে সেনাপতি, এই বান্দা এখনো জীবিত আছে। তবে ওই শয়তান, আগে তোর মাথাটাই নামিয়ে দিই। তাই হোক, দত্তকেশ আগে তোর জান দিতে হবে। আ ফুটিয়ে আসা দাদা, তুর্কি শিবিরে কারো জান নেবার অধিকার আপনার নেই। কি বলছো কাপুর? এ নারী নির্যাতনকারী হলেও আমার হিতাকাঙ্ক্ষী, যুদ্ধেও আমাকে সাহায্য করেছে। এত বড় অপরাধীকে তুমি ক্ষমা করবে কাপুর? মালিক কাপুর ক্ষমা করলো, আমি করব না। দরকার হলে শাহজাদা আমার সির কোতর করবেন। বান্দা নিয়ে যাও ওকে। 2,000 আশ্রমী ওর হাতে দিয়ে সুলতানি খানা খাওয়াবো। তার চেয়ে কামালউদ্দিনকে বলবি ওকে গাছের সঙ্গে বেঁধে কুকুরের মতো গুলি করে মারতে। মৃত্যুদণ্ড? নারী নির্যাতনকারীকে মালিক কাপুর মাফ করে না বেয়াদব। আমি আপনার উপকারী। তাই তো 2,000 আশ্রমী তোমার বকশিশ।
আর নারী নির্যাতনের অপরাধে প্রাণদণ্ড তোমার সাজা। কাপুর, আজ আমি স্বীকার করছি তুমি বীর, তুমি মহৎ। এই মেহেরবান জনাব, আপনার এই আধারালো চরিত্রকে আমি জানাই হাজার হাজার সালাম। স্তুতি থাক, স্তুতি থাক, নিয়ে যা বেয়াদবটাকে। আয় ছয়তা। মহারানী, আমি আমার অপরাধের শাস্তি দিতে চললাম, কিন্তু আমার চেয়ে বেশি অপরাধী ওই মন্ত্রী রণবন। সে আপনাকে উত্তেজিত করে এই তুর্কি শিবিরে নিয়ে আসার জন্য আমাকে দিয়ে হত্যা করিয়েছে আপনার শিশু পুত্রকে। তাই আমার অনুরোধ, সাধু বেশি পশুটাকে আপনি ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না। মালিক কাপুরের শিবিরে এসে এত সহজে ফিরে যাওয়া যায় না। কিন্তু আমি কমলা দেবী নই। না হলেও তারই সগত্রীয়। মালিক কাপুর, কিছু পূর্বে তোমার মহত্বের পরিচয় পেয়ে আমি ভেবেছিলাম তুমি একজন সতর্ক পহরায় দার সমুদ্রের রাজপ্রসাদে পৌঁছে দেব। সেই সঙ্গে বীরবল্লভকে জানিয়ে দিয়ে আসবেন পরনারীকে হাতে বে মালিক কাপুর বেজ্জত করা পরে সম্মান মায়ের মতো মায়ের আসনে বসিয়ে হাজার বার সালাম জানাতে পারে। মালিক কাপুর, আমি শপথ করছি যদি কখনো দুনিয়ার কাছে যার পাওনা শুধু তিরস্কার, তুমি তাকে কি পুরস্কার দেবে বহিন? আমার হিন্দু বহিনের দেওয়া এই অমূল্য কহিনুর, সেই কহিনুরের আলোকে আলোকিত হোক তোমার অন্তরের অন্ধকার জমাট। রক্তের নিশায় দানবীয় উল্লাসে যে অত্যাচার তুমি করেছ, যে কালী মুখে মেখেছ, এমনি মহত্বের পবিত্র ধারায় আবার তুমি মানুষ হও কাপড়, আবার তুমি মানুষ হও। আর তা হয় না শাহজাদা। কে তুমি? ও স্বাধীন নিমন্ত্রণ করতে বুঝি এসেছি। তবে স্বাধীন নিমন্ত্রণ নয়, রক্তের অস্ত্র নাও। আমার সোনার স্বপ্ন তুমি শেষ করে দিয়েছো, এবার আমাকেও শেষ করে দাও। জবারানী, বড্ড বেদনার্থ মনে হচ্ছে। এই বেদনার আগুন তো তুমি জেনেছো নিষ্ঠুর। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। তোমার বানানো পত্র আমারই সামনে বীরবল্লালের হাতে পড়েছিল। সেই পত্র পেয়ে বুঝি তোমাকে সে প্রত্যাখ্যান করেছে? সবাই তাই করে না। সবাই তা করে না, করে তারা যাদের কাছে ভালোবাসার মহব্বতের কোনো মূল্য নেই। ঠিক হয়, এর জন্য তুমি দুঃখ করো না। তোমার প্রাণ ঢালা ভালোবাসাকে যে চোখের জলে ডুবিয়ে দিয়েছে, আমি তার তাজা খুন পা ধুয়ে দেবো। তারপর তোমাকে নিয়ে আমি একটা ছোট্ট সংসার করবো। তুমি জানো না, জানো না জবা, তুমি আমার কে কত ভালোবাসি তোমায়। যেদিন থেকে তুমি এই শিবির ত্যাগ করে গেছো, সেদিন থেকে দুঃসহ যন্ত্রণা বুকে নিয়ে আমি কত বিক্ষত হয়ে বেঁচে আছি শুধু তোমার এই ফিরে আসার পথে। তোমার সেই আশা মরুময় হবে আমার দীর্ঘশ্বাসে। একদিনের জন্য তুমি শান্তি পাবে না,
আমার মুখে যেমন আগুন জ্বলছে তেমনি তোমাকেও কাঁদতে হবে আজীবন। আমি কাঁদবো না, আমি কাঁদবো না, কাঁদবে তুমি। হ্যাঁ হ্যাঁ, ওই ভাল্লালের জন্য তোমাকেই কাঁদতে হবে। সে কান্না যে আমার কাছে মধুর হবে কাপড়, কারণ আমি যে তাকে ভালোবাসি। কি বিচিত্র নারী জাতি, একজন ভালোবাসার ডালি সাজিয়ে বসে আছে, তাকে চিনতে পারল না, আর যে লাঠি মেরে দূরে সরিয়ে দিচ্ছে তার পায়েই আশ্রয় পড়তে চায়। আমার ভালোবাসার পরাজয়। শৈব না বীরবল্লাল, তুমি আমার ভালোবাসার প্রতিদ্বন্দ্বী বলে নয়, জবা রানীর ভালোবাসাকে অবজ্ঞা করেছ, তাই তার শাস্তি দিতে আমি তোমাকে দেব জীবন্ত কবর। এই প্রাসাদের প্রত্যেকটা ইট কাঠ পাথর আমার শত্রু। আপনি শান্ত হন যুবরাজ, আপনি শান্ত হন। মহামন্ত্রী, মানিকলাল ফিরে এসেছে নিজের অক্ষমতার জন্য, সে লজ্জিত। তাই বলদেবের বিচার আজ আমাকেই করতে হবে। আপনি যে বিচারক। হ্যাঁ, আমি বিচারক, বিচার করব। কে আছে? বন্দী বলদেবকে হাজির কর। অপরাধ যখন প্রমাণ হয়ে গেছে তখন কালক্ষেপণ করা আর ঠিক হবে না যুবরাজ। একবার চেয়ে দেখো, বাপ মা মরা কন্যা ওই কৃষ্ণার দিকে, ওর সীমান্তের সিঁদুর কেমন জল জল করে জ্বলছে। না না, আমি পারব না, কিছুতে এই সিঁদুর আমি মুছে দিতে পারি। আপন পর ভাববার কোনো অবকাশ নেই যুবরাজ। খুনের বদলা খুন, এটা চিরন্তন নীতি। বলদেব, এরা তোমায় বাঁচতে দেবে না, বলদেব বাঁচতে দেবে না। তাই আমি বিচারক হয়ে শিশু পুত্র হত্যার অপরাধে তোমাকে দিলাম। কৃষ্ণা চুপ, আমি রাজা, আমি বিচারক। বলদেবের শাস্তি যুবরাজের জয় হোক। যাবার সময় আমায় অভিশাপ দেবে না? অভিশাপ? কিসের অভিশাপ? কেন অভিশাপ নয় যুবরাজ, তোমার মাথায় চড়ে পড়ো ঈশ্বরের আশীর্বাদ। যুবরাজ, আমি কামিনী কাঞ্চন ত্যাগী সন্ন্যাস, তবু আপনার আদেশে আজ আমাকে ঘাতকের কাজ করতে হচ্ছে, কারণ রাজার ভগ্নিপতির মৃত্যুদণ্ড সরকার হাতে কার্যকর করা অপমানজনক, তাই আমি নিজের হাতে এই মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছি। জয় যুবরাজ বীরবল্লালের জয়, জয় যুবরাজ বীরবল্লালের জয়।
কৃষ্ণা দাদা, এখানে কেউ নেই, একটা তরবারি এনে তুই আমার বুকে আমল বসিয়ে দে বোন। না দাদা না, তুমি যে বিচারক কৃষ্ণা, তোর বৈধব্য দেখার চেয়ে আমার মৃত্যুই যে ভালো বোন। বৈধব্য নিয়ে কৃষ্ণও বাঁচবে না দাদা, তাই আমিও চললাম স্বামীর পিতায় সহমরণে। স্বামী কৃষ্ণ, এ রাজ্যে রাহুর দৃষ্টি পড়েছে, কেউ বাঁচবে না। ওকে কামানের গর্জন, কামানের গর্জন, সুলতানি ফল, সুলতানি ফল। কি বলছ বিবন্তক, মানিকলাল কোথায় জানো? শত্রু প্রতিরোধ করতে আমাকে পাঠিয়েছে বলদেবকে মুক্ত করে নিতে। আমি যে বলদেবকে প্রাণদণ্ড দিয়েছি বিবন্ত, কি করেছেন যুবরাজ? সে যে নির্দোষ, সে কি? একথা তুমি আমাকে আগে বলনি কেন? বলার সময় পাইনি যুবরাজ। শয়তান নরমল আমাকে দিয়ে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আমি রাজি না হওয়ায় সে আমাকে বন্দি করে মালিকলাল কৌশলে আমাকে মুক্তি করে দেয়। কুমার নিহত ওই মন্ত্রী রণমলের চক্রান্তে, একথা সত্য বিমান্তক? মা তুমি এখানে, তুমি কেমন করে জানলে মা? রণমলের এই শয়তানির কথা তুমি কেমনে জানলে? তুমি আগে বলদেবকে মুক্তি দাও। কাকে মুক্তি দেব মা? তাকে যে আমি প্রাণদণ্ড দিয়েছি। ওরে বলরাম, বলদেব নির্দোষ, রণবলের চক্রান্তে কুমারকে হত্যা করেছিল শয়তান কমলক্ষ। এখন তাকে আমি কুকুরের মতো গুলি করে মেরেছি, কিন্তু রণবল, রণবলের শাস্তি আমি নিজের হাতে দেব মা। তাকে বলো, তাকে বলো মা, তুমি তুমি আমাকে ক্ষমা করেছো মা। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি চললাম মা, ওই শয়তান রণবলের চক্রান্ত ভেঙে তাকে আমি চরম সিংহের মতো একাই চলে গেল। না, আমার শেষ প্রদীপ, আমি আমি কিছুতেই নিভতে দেব না। তাই চলুন মহারানী। বলদেবকে হত্যা করেছি, এবার এবার ওই বীর বল্লার, আমার পুত্র, আমার পুত্র মূর্খ মানিকলাল স্বাধীনতা রক্ষার জন্য প্রাণপণে যুদ্ধ করছে। একবারও একবারও আমার মনের কথা বুঝতে চাইল না। আমার পুত্রকে আমি নিজের হাতে হত্যা করব। তবু তবু ছোটাছুটি করছে কেন? এই তো সুবর্ণ সুযোগ,
এখান থেকে ওকে ধরে নিয়ে আমি সোজা চলে যাব দিল্লিতে। কুমারকে হারিয়েছি আমি, আমার তোকে আমার বুক থেকে হারাতে চাই না বাবা। ফিরে আয় বীরবল্লভ, ফিরে দাঁড়াও বসন্তী, আগে আমার সাথে বোঝাপড়াটা শেষ করে না। রণবল শয়তান, তোমাকে বিয়ের প্রস্তাব করেছিলাম বলে তুমি আমার গালে কষে একটা চর মেরেছিলে, মনে আছে? মনে আছে সে কথা? তাই আজ আমি চলে যাব দিল্লিতে, তারপর সুলতান আলাউদ্দিনের সঙ্গে সন্ধি করে আমি হব এই দার সমুদ্রে রাজাধিরাজ। দেখো মা, এক পুত্র হারিয়ে তুমি হয়েছো শত শত পুত্রের জননী। আজ থেকে তুমি দ্বার সমুদ্রের মহারানী, রাজ প্রতিনিধি, আর আমি হব তোমার আজ্ঞাবহী সতর্ক প্রহরী। মা এসো এসো মা, প্রাসাদে ফিরে যাই। যুদ্ধ চেয়েছো, জয় চেয়েছো, পেয়েছো, মিথ্যা কেন প্রজাগুলোকে পুড়িয়ে মারছো? এখানে উত্তর আমি তোমায় দেবো না জবাব। আমি শুধু জীবন্ত ধরে আনতে চাই বীরবল্লালকে, তাই হুকুম জারি করেছি। কি করব, সে আমার মহব্বতের প্রতিদ্বন্দ্বী, তাকে ছেড়ে দেব বাঘের খাঁচায়। সে মারো অন্তন্ত রায় আত্মনাদ করবে, আর আমি হাসব তৃপ্তির হাসি। মানুষ যা পারে না অমানুষ কাপুর তা পারে। বীরবল্লালের মৃত্যুর পর আমি তোমাকে নিয়ে একটা ছোট্ট সংসার পাতব। আমার প্রিয়তমকে খুন করাও, তুমি কোনোদিন আমাকে পাবে না। আমি তোমাকে চাই জামা। আমার মৃত্যুর পর আমার মৃত দেহটা কি কি খেলে কি খেলে দেওয়া? কেন ভুল করলে কাপুরের জীবনের বিনিময়ে ওর জীবনটা আমি ভিক্ষা চাই। তুমি ওর জীবনটাকে ফিরিয়ে দাও খোদা, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। এখনো তুমি চাও? হ্যাঁ চাই বাবা, এই পাওয়ার আশায় আজও আমি বেঁচে আছি। এই হতভাগ্য কাপুরের জীবনের বিনিময়ে
তোমার জীবনটা বাঁচিয়েছি। হে মেহরবান খোদা, তুমি আমার এই প্রার্থনা কবুল করো। ওকে বাঁচিয়ে দাও, ওকে বাঁচিয়ে দাও। তোমার চোখে জল? জল নয়, জল নয়, এ তোমার আনন্দশ্রু। ওরে জবা, আমি চেয়েছিলাম তোর মতো একটা বাপ মহারা মেয়েকে বীরবল্লাল শাদি করবে, আর আমি আমি তোর পিতা হয়ে তার হাতে তোকে সম্প্রদান করব। কিন্তু হলো না, খোদা তা হতে দিলেন না। তাহলে তোমার ভালোবাসা? নিষ্কাম, পবিত্র। ওরে জবা, আমি চেয়েছিলাম তোর মতো একজন হতভাগিনীর বাবা হয়ে আমার পিতৃত্বের স্বাদ পূর্ণ করতে, কিন্তু খোদা তা হতে দিলে না। একবার আমাকে বাপজান বলে ডাক। আমার আমার এই অচিন্ত আত্মাটা একটু শান্ত করে দে। আজ আজ আমি পরিপূর্ণ, আজ আমি সার্থক, আজ আমার প্রীতি হৃদয় কানায় কানায় ভরে উঠেছে। ওরে ওরে, কে আছিস? যে কোনো ভাবে হোক একবার বীরবল্লালকে ধরে আন, আমি তাকে শাস্তি দেব, আমি তাকে শাস্তি দেব। অবহেলায় আমার যে কহিনুর হারিয়ে গেল তাকে কি তুমি ফিরিয়ে দিতে পারবে? কহিনুর তুমি জেনে গেলে আমি আমার কন্যার শেষ আদেশ পালন করতে আজকে যুদ্ধে জয় মানল, আমি তোমার গলায় পরিয়ে দেব। তার সাক্ষী থাকবেন খোদা তাহারা, থাকবি থাকবে মুক্ত আসমান, থাকবে আমার বেটি বুকে রক্তে জমার বাধা এই রক্তাক্ত প্রান্তার, আর থাকবে হাজার হাজার মানুষের রক্তে ভেসে যাওয়া লাল রক্ত।